আমরা তো প্রথম দিন আসছিলাম, দেখছিলাম দত্ত মিউজিক ছিল এখানে। কি সমস্যাটা? কি সমস্যা? তোমরা কমিটার নাকি? কমিটি চলবে না, দত্ত ইগনো চলবে না। কোনো দত্ত মনার বুকে আর ঢুকতে পারে। আচ্ছা তোমাদের সেট তাহলে এটা কোথাকার মহামায়া? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার একটি ঝাঁকানাকা একদম ব্লগ ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব মিদনাপুর জেলার ময়না থানার আসনান গ্রামে। তো আসনান সরস্বতী পুজো বক্স কম্পিটিশান 2024। তো পেছনে আমাদের রয়েছে হচ্ছে মহামায়া মিউজিক। তো এখানে সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু 5 থেকে 6 খানার মতো সাউন্ড সেট আপ এসেছে প্রতি বছরের ন্যায়। এবছর কিন্তু এখানে সেট আপগুলো সমস্ত বাজছে। এখানে বক্স কম্পিটিশান বলতে সমস্ত বক্সগুলো যে যার জায়গায় বসে বাজে। আর এই এখানে যে বক্স বাজে, বক্স দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। তো এখানে শুরু হয়েছে হচ্ছে তোমার মার্চ মাসের 1 তারিখ থেকে, ভবানী চকে বক্স কম্পিটিশান হয়েছিল যেই ডেট থেকে, ওই ডেট থেকে শুরু হয়েছে। টোটাল 3 দিন ধরে সেট আপগুলো বাজছে। আজকে হচ্ছে তৃতীয় দিন, মানে আজকে শেষ দিন। তো এই শেষ দিনে আমরা এসেছি, তোমাদেরকে দেখাবো এখানে প্রত্যেকটা সেট আপ কেমন চালাচ্ছে, তাদের পারফরমেন্স কেমন, কী কী সেট আপ এসেছে, কেমন চলছে, সব কিছু এই ভিডিওতে দেখাচ্ছি। বর্তমানে আমরা যে স্পটটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আসনানের মিলন সংঘ। তো মিলন সংঘ থেকে আনা হয়েছে মহামায়া মিউজিককে, কিন্তু প্রথম দিন আনা হয়েছিল এখানে দত্ত মিউজিককে। তো দত্ত মিউজিক কিন্তু এখান থেকে কমিটির দাদা ভাইরা তাকে এখান থেকে ঘুরিয়ে দিয়েছে। তো কী কারণে ঘুরিয়ে দিয়েছে, দত্ত মিউজিক কেমন বাজাচ্ছিল, সব কিছু জানার চেষ্টা করব। বর্তমানে আসি কিন্তু মহামায়া মিউজিক, মহামায়া মিউজিক কেমন বাজাচ্ছে, পারফরমেন্স কেমন, কমিটির ছেলেদেরকে কতটা আনন্দ দিতে পেরেছে, সব কিছু জানার চেষ্টা করব। এবং বাকি যে সেট আপগুলো আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে একদম সরাসরি দেখাচ্ছি, ভিডিওটি দেখতে থাকো। তো দিল থামকে রহি হ্যায় আপ লোগো কি সামনে এক মজেদার সাউন্ড কাস্টিং কি জরিয়ে প্রেজেন্টেশন করনে ওয়ালা হ্যায় আপ লোগো কি প্যারা সা নম্বর 1 ব্র্যান্ড জো তমলুক সে আয়া হ্যায় নাম হ্যায় দত্তা মিউজিক মনোরঞ্জন কে লিয়ে রেডি হো জাইয়ে সো লেটস গো স্টার্ট। দত্ত পালি গেল কেন? দত্ত কোন সেট চলবে না, চলবে না কেন? কি বলো দত্ত তো কোয়ালিটি কি? কোন কোয়ালিটি নেই, তাহলে চলবে না, চলবে না। পয়সা ছাড়া মানুষকে মানুষ বলে মনে করে না, তাই না?
সমস্যাটা কি সমস্যাটা জি তোমরা কমিটির নাকি কমিটির আমরা কমিটি মরে কাকু আছে হেড কমিটি খেদিয়া দিছো দত্তকে খেদিয়া দিছো নাকি এই কাকু টোটালি রিটার্ন চলবে না এখানে চলবে না দত্ত ইগনো চলবে না কোনো দত্ত মনার বুকে আর ঢুকতে পারবে না ন্যায্য পয়সা দিয়ে আচ্ছা আমরা টাকা পয়সা দিয়ে একবার মনারে ভালো বাজাতে পারে নি আর কি মহামায়েসে টাকা তুলো না ওকে বলতে গেলে একটা নাইট একটা সাধারণ মানুষ কিসের জন্য নিয়ে আসে মুকুন্দপুর থেকে আচ্ছা এখানে হচ্ছে তুমি সাউন্ডের নাকি মালিক আচ্ছা এখানে মহামায়া সেট আপ এসছে মহামায়া সেট আপ কে তোমাদের খুশি করতে পেরেছে আনন্দ দিয়েছে সবাই আনন্দ দিয়েছে মোটামুটি কমিটির ছেলেরা সকালে খুব আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে তো তোমাদের তাহলে তা ফার্স্ট টাইম এখানে না আগে এসছো আগে এসছো মোটামুটি সরস্বতী পূজাতে তো এই যে স্পটে আসনি মনে হচ্ছে আগে এসছে একই মাঠে এসছি কিন্তু আজ থেকে দু বছর আগে এসছি দু বছরে তাহলে তোমরা তাহলে দত্তকে তাহলে এবার আনলে কেন তাহলে আগে থেকে তো দরকার ছিল কি তাই না ভালো প্রশ্ন করছি আপনি যে কথাটা বলছেন দত্তকে কেন আনলাম ভালো হবে ভেবে এনেছিল ভালো ভাবাটা নয় আমরা একটা সেট আপ দেখেছি চালানো দেখেছি কিন্তু ও ভাবতে পারেনি যে আসনান মিলন সঙ্গে জিন্স কমিটির এরিয়াটা কি জিনিস এখানকার ছেলে বলে কি মানুষ কি চায় এখানকার ছেলেরা কি চায় মানুষ কি চায় কিন্তু ওরা যে ও যেভাবে চালাতো সেভাবে ও এখানে পছন্দ মতো চালাতে পারে চালাতে পারেনি আচ্ছা কত জায়গা দাও ডিজিটাল দেখাও আচ্ছা এখানে মোটামুটি ডিজি ও খুব হাই পিক আপে ডিজি আচ্ছা ডিজি কত কেবি ডিজি আছে এটা 125 মানে ডিজি তো ঠিকই আছে পাওয়ার সাপ্লাই তো ঠিকই আছে দত্ত মিউজিক তাহলে এখান থেকে চলে গেছে নাকি তিন দিনে ছিল তার আগে মোটামুটি এখান থেকে চলে গেছে কি ভালো নয় কি সমস্যাটা কি হচ্ছে ছেলেদের খুশি করতে পারেনি যেটি একজন আছে বলছে যে এত বক্স টাইপ আছে সমস্যা নেই কিছু নাকি ওটা আনন্দ করছে তুমি দেখার জন্য আসছো আর কি বলছি ছাতি টাতি কাঁপেনি বক্সের সামনে বসে আছে যে কাঁপছে ভালো লাগছে ওরে না জিও এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পিসি সাউন্ডের কাছে হলদিয়ার পিসি সাউন্ড ডিজি স্টার্ট দেওয়া হয়ে গেছে ডিজিতে চলবে এবারে তো এখানে কিন্তু গত বছর ছিল জয়গুরু মিউজিক আর এবছর এসেছে পিসি সাউন্ড পিসি সাউন্ডের অপোজিটে আছে ঘাটালের এমডি সাউন্ড ওখানে গত বছর ছিল হচ্ছে এমজে মিউজিক তো তোমাদেরকে দেখাবো এখানে বর্তমানে 2024 সালে আসনান বক্স কম্পিটিশনটা কেমন হচ্ছে এবছর 5-6 খানার মতো সেট আপ এসেছে চলো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো
গান পাচ্ছে। Thank you.